আমার সমস্যা ছিল মাঝের মধ্যে একটু হালকা ওজনের একটা কার্টন আলগি দিছিলাম, তারপর মাঝের মধ্যে একটা ঝিলকি মারলো। আচ্ছা হ্যাঁ, তারপর এটা থেকে ব্যথা অনেক দিন যাবৎ ব্যথা। আচ্ছা, আপনার আমি বাংলাদেশ থেকে এক ডাক্তারের সাথে বুঝে ট্রিটমেন্ট করে ফোনের মাধ্যমে আমার পাও ফুলে গেছে ছবি তুলিয়ে পাঠাইছি। আচ্ছা, তারপরে উনি ওষুধ দিছে, দেওয়ার পর এক মাসের ওষুধ দিছে, এক মাসের ওষুধ আমি 6 মাস খাইছি। যেদিন ব্যথা হইতো তুই ওই দিন খাইতাম, দুই দিন খাইতাম না। ইটা এইভাবে চলতে চলতে অনেকদিন যাবত, অনেকদিন আমি ইউটিউবের মধ্যে দেখি সুফুল্লা স্যার প্রধান এর বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, দেখেছি। তখন আমি মনে মনে কল্পনা করলাম যে এই স্যারের চিকিৎসা নিব আমি। আর 2 বছর আগের থেকে আমি প্রোগ্রাম করে লাগছি যে আমি দেশে যাই, এ সময় এই স্যারের আমি চিকিৎসা নিব। আচ্ছা, তারপরে আমি ঘুমাইলে 4 ঘন্টা বেশি ঘুমাইতে পারি না পিঠ ব্যথায়। আচ্ছা, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি স্যারের চিকিৎসা নিয়ে। আর দর্শকরা বলি জেরানি দীর্ঘদিন ধরে এ ব্যথা ভুগতেছেন, আপনারা এখানে যোগাযোগ করেন, স্যারের কাছে আসেন, আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন রমজান মাস, আর কয়েকটা দিন পরেই শুরু হবে আমাদের ঈদুল ফিতর, মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আর পাশাপাশি এই সময়টায় আমাদের দেখা যাচ্ছে যে করোনা পরিস্থিতিও অনেক খারাপ একটু পর্যায়ে আছে, তাই এই সময়টা আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমাদের সকলকে। দর্শক, আমাদের যিনি আজকের অতিথি, উনি প্রবাসে থাকেন, গত 6 বছর যাবৎ উনি ইতালিতে আছেন, এবং গত 5 বছর যাবৎ উনি মেরুদণ্ডে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। এটার জন্য উনি চেষ্টা করেছেন ইতালিতে, যেমন ঠিক তেমনি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর উনি দেখিয়েছিলেন, চেষ্টা করেছেন এর থেকে উত্তরণের জন্য। যতদিন উনি ওষুধ খেতেন উনি ভালো থাকতেন, যখনই আবার ওষুধটা ছেড়ে দিতেন দেখা যেত যে আবার ঠিক আগের পর্যায়ে চলে যেতেন। এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাতব্যথা এবং পেইন প্যারালাইসিস স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্টে খুব অল্প দিনের ভিতরেই উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছেন। কিভাবে, আসুন দর্শক পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ইতালিতে ছিলেন, আপনার বয়স কত স্যার? আমার বয়স 35। 35 বছর? জি। আচ্ছা, ইতালির কোথায় ছিলেন? ইতালি ফিরেন্স। আর বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। স্যার, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা হয়েছিল এবং ঠিক সেটা কত বছর আগে? আমার সমস্যা ছিল মাঝের মধ্যে একটু হালকা ওজনের কার্টন আলগি দিছিলাম, দেওয়ার পর মাঝের মধ্যে একটা ঝিলকি মারলো। আচ্ছা। হ্যাঁ, তারপর এটার থেকে ব্যথা অনেক দিন যাবৎ ব্যথা। আচ্ছা, আপনার আমি বাংলাদেশ থেকে এক ডাক্তারের সাথে বুঝে ট্রিটমেন্ট করে ফোনের মাধ্যমে আমার পাও ফুলে গেছে ছবি তুলিয়ে পাঠাইছি। আচ্ছা, তারপরে উনি ওষুধ দিছে, দেওয়ার পর এক মাসের ওষুধ দিছে, এক মাসের ওষুধ আমি 6 মাস খাইছি। যেদিন ব্যথা হইতো তুই ওই দিন খাইতাম, দুই দিন খাইতাম না। ইটা এইভাবে চলতে চলতে অনেকদিন যাবৎ, অনেকদিন আমি ইউটিউবের মধ্যে দেখি সুফুল্লা স্যার প্রধান এর বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, দেখেছি। তখন আমি মনে মনে কল্পনা করলাম যে এই স্যারের চিকিৎসা নিব আমি। আর 2 বছর আগের থেকে আমি প্রোগ্রাম করে লাগছি যে আমি দেশে যাই, এ সময় এই স্যারের আমি চিকিৎসা নিব। আচ্ছা, তারপরে আমি ঘুমাইলে 4 ঘন্টা বেশি ঘুমাইতে পারি না পিঠ ব্যথায়। আচ্ছা, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি স্যারের চিকিৎসা নিয়ে। আর দর্শকরা বলি জেরানি দীর্ঘদিন ধরে এ ব্যথা ভুগতেছেন, আপনারা এখানে যোগাযোগ করেন, স্যারের কাছে আসেন, আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু পেছন ফিরে তাকাই, একটু যদি একটু প্রথম দিক থেকে আসি, যে যখন আপনার এই ছোট মানে পিঠে ব্যথাটা শুরু হলো, যে ছোট্ট একটা ভারী জিনিস আপনার তোলার কারণে, তার আগে তো আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো ছিলেন, এই ধরনের কোনো ব্যথা বা কোনো কিছু কি ছিল এর আগে?
এর আগে ছিল না, মানে স্বাভাবিক সব ধরনের কাজকর্ম করতেন। আচ্ছা, তো যেহেতু ফ্যাক্টরিতে আপনি কাজ করতেন, ফ্যাক্টরিতে কাজের পাশাপাশি দেখা যেত হঠাৎ করে ছোটখাটো জিনিস আপনাদেরকে ক্যারি করতে হয়, তো যখন আপনি তুলতে গেলেন দেখলেন যে প্রচণ্ড রকম ব্যথা শুরু হলো, এবং সেই ব্যথাটা কি সাথে সাথেই কি আপনি ডক্টরের কাছে গিয়েছেন নাকি কয়েকটা দিন পরে গিয়েছিলেন? আপনার সাথে সাথে আমি গিয়েছি হসপিটালে, গিয়েছি তখন স্যালাইন দিয়েছে আর ব্যথা জাতীয় এহে দেশে বলে আপনার আউরিন, এটাকে এই আউরিন দিয়েছে। মানে এটার জন্য কি ভর্তি থাকতে হয়েছিল হসপিটাল আপনাকে? হ্যাঁ, একদিন ভর্তিও ছিলাম, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এবং পরে হাড়ে বাথরুমে যাইতে পারি নাই, একজনকে নিয়ে এরপর বাথরুমে গেছি, এত খারাপ অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে আপনি বলেছেন যে আপনার পা ফুলে গেছে, সেটা কতদিন পরে হয়েছিল? ওই দিন ওই তখন থেকে আপনার হঠাৎ করে দুই তিন দিন চার পাঁচ দিন আপনার পাওটা ফুলা ছিল। আচ্ছা, তখন আপনি বাংলাদেশে একজন ডক্টরের সাথে আপনি যোগাযোগ করেন যে এরকম পা ফুলে গেছে, সেটার ছবি পাঠান এবং এখান থেকে আপনাকে কিছু ওষুধ পাঠানো হয়। তো উনি আপনাকে এক মাসের ওষুধ দেন, কিন্তু যেহেতু কমিউনিকেশনের একটা গ্যাপ আছে বাংলাদেশে এবং ইতালি, সেই জন্য আপনি সেটা ছয় মাস ধরে খেয়েছেন, মানে যখনই ব্যথা হতো তখনই আপনি ওষুধটা খেতেন। তো যখন ওষুধটা খেতেন তখন কি ব্যথাটা একটু কমে যেত? হ্যাঁ, তখন কমে যেত, আবার ছেড়ে দিলে ঠিক আগের পর্যায়ে চলে যেত। হ্যাঁ, আগের পর্যায়ে চলে যেত। তো এটার জন্য পরবর্তীতে আপনি কি ধরনের স্টেপ নিয়েছিলেন, যে ইতালিতে কি আর কোনো ডক্টর দেখিয়েছেন নাকি আবার বাংলাদেশে এসে কোনো ডক্টর দেখিয়েছেন? না না, আর কোনো ডক্টর দেখাই নাই আমি। আপনার আসছি আপনার এপ্রিল মাসের ২৭ তারিখে আসছি, আইসা হোম কোয়ারেন্টাইনে ছিলাম আপনার ১৪ দিন, তারপর লকডাউন দিয়ে দিয়েছে আর আসতে পারি না স্যারের কাছে। আচ্ছা, যখন এই প্রবলেমটা শুরু হয় তার মানে গত পাঁচ বছর থেকে আপনি আপনার শরীরে এই ব্যথাটা আপনি বয়ে বেড়িয়েছেন এবং এটা নিয়ে আপনি কাজ করেছেন দিনের পর দিন, তার মানে তো দীর্ঘ একটা সময় বিভিন্ন কষ্টের মাঝখানে আপনি গিয়েছেন। এরকম কি হয়েছে কখনো যে এই ব্যথা, প্রচণ্ড ব্যথার জন্য আপনি দেখা যাচ্ছে যে হয়তো কাজে যেতে পারেননি, মিস হয়েছে? হ্যাঁ, অনেকদিন হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা যেহেতু পরের চাকরি করি বা বিদেশে গিয়ে আমরা কাজ করি, সে চাকরির ক্ষেত্রেও সেটা একটা হুমকি স্বরূপ। তো আপনার পরিবারের সাথে যখন আপনি শেয়ার করেছেন, পরিবার কি আপনাকে বলেছে যে দেশে চলে সেটা চিকিৎসা করার জন্য নাকি আপনি নিজেই ডিসিশন নিয়েছেন? হ্যাঁ বলছে, আমার তখন আপনার কাগজ ছিল না, তখন আমি সাথে সাথে আসা পড়তাম। মানে এত খারাপ অবস্থা, শুধু পেপারসের জন্য আপনি আসতে পারছিলেন না, যে আসলে যেতে পারবেন না এরকমটা? আচ্ছা, তো তার পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে আপনি জানতে পারেন কিভাবে? আমি ইউটিউবের মধ্যে জানতে পারি, স্যারের ভিডিওগুলো তখন দেখতে থাকেন, আর তখনই ডিসিশন নিয়েছেন যে স্যারের কাছে আপনি আসবেন। আচ্ছা, তো দেশে এসেই আপনি আর দেরি করেননি, আপনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে আপনি সরাসরি স্যারের কাছে আসেন। তো স্যার আপনাকে যখন প্রথম দেখেন, দেখার পরে স্যার আপনাকে কি বলেছিলেন? দেখে স্যার আমাকে বলেছিল যে মেরুদণ্ড এদিক দিয়ে আর নিচে ডিস্ক বাল্জ হয়েছে এবং পিএলআইডি সমস্যা। তো স্যার কি আপনাকে বলেছিলেন যে আপনি অল্প কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন, এমন কিছু বলেছেন? হ্যাঁ বলেছে, স্যার বলেছিল যে ১৪ দিন ভর্তি হওয়ার জন্য। আমি বলছি স্যার আমার হাতে তো সময় নাই, আমি ৮ বছর ধরে ঈদ করি না, ৫ দিনের কথা বলছি। আমি স্যারে বলছে না ৭ দিন থাকতে হবে মিনিমাম। আচ্ছা, তারপর ৭ দিনের জন্য আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তো এই ৭ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আপনি যেটা আমাদেরকে বলেছেন যে আপনি ৪ ঘন্টা বিছানায় ঘুমাতে পারেন না প্রচণ্ড ব্যথার জন্য, তো এখন কি অবস্থা আপনার শারীরিক? এখন তো আমি সারাদিন হসপিটালে ঘুমাইছি, কোনো সমস্যা হচ্ছে না, সেই ব্যথার কোনো কিছু আর এখন আপনার নেই, আপনি স্বাভাবিক সব কাজকর্ম সব কিছু করতে পারছেন আপনার? আলহামদুলিল্লাহ। স্যার আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, এই যে আপনি যেটা বলেছেন যে আমরা এটাকে বলবো যে আসলে সঠিক আমাদের কিছু আর্গোনমিক্যাল আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমাদের সঠিক কিছু দেহভঙ্গি আছে, আমাদের কাজ করার কিছু সঠিক নিয়ম আছে, তো আপনার কি মনে হয় না যে আপনি হয়তো যদি আরেকটু সতর্ক থাকতেন হয়তো আজকে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না? তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন বা অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবৎ তারা ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় গেলে তারা একটা সঠিক চিকিৎসা পাবেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য আমি এটাই বলি যে যারা এই ধরনের অসুস্থ আছেন যদি এই কানে আসেন তাহলে আপনি ট্রিটমেন্টটা পাবেন সঠিকভাবে, ইনশাল্লাহ এখানে আসলে আপনারা সুস্থ হয়ে যাবেন, এতটুকুই আমি বললাম। ধন্যবাদ মিস্টার গাফফার। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে ছোট্ট একটা প্যাকেজ উনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলেন ঠিক তখনই ওনার পিঠে প্রচণ্ড রকম টান লাগে এবং প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়। আসলে পিএলআইডির এই সমস্যা বা ডিস্ক বাল্জ এই ধরনের সমস্যাগুলো থেকেই হয়, আমাদের একটা মানে সঠিক
নিয়ম যদি আমরা না মেনটেন করি বা সঠিকভাবে যদি আমরা আমাদের দেহভঙ্গিগুলো পরিচালনা না করি, যে কোনো সময় এই ধরনের বিপর্যয় আসলে আমাদের জীবনে নেমে আসতে পারে। এটা কিন্তু একটা আমাদের শিক্ষণীয় বিষয়। এবং দেখেন উনি কিন্তু বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, কোনো লাভ হচ্ছিল না এবং উনি বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে গেছেন, একটা সময় উনি স্যারের কাছে আসেন এবং মাত্র 7 দিনে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে নিয়ে ওনার বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে আমাদের এই দেশে এখন ইন্টারন্যাশনাল পর্যায়ের চিকিৎসা দেওয়া সম্ভব এবং খুব দ্রুত সময়ের ভিতরে এই ধরনের ব্যথাজনিত রোগীদের চিকিৎসা করা হয়। তাদের ভিতরে বেশ কয়েকজন ডক্টর আছেন আমাদের এই বাংলাদেশে, তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান একজন, যিনি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে এই করোনার সময়েও উনি সেবা দিয়ে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, আপনার একটা সঠিক সিদ্ধান্ত, আপনার এই মা ভাই বাবা বোন যেই আছেন তাদের জীবনটা পাল্টে দিতে পারে। শুধু আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, একটা সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।